আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি গতকাল রাত থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু, এগুলো হচ্ছে আমার মা আর আমার বোনের ভালোবাসা। আম্মু বাড়িতে থাকে, তাই বাড়ির কিছু জিনিস আমাদের জন্য পাঠিয়েছে, আর সেগুলো ছিল আপুর বাসায়। আর এর সাথে আপুও নিজে কিছু যোগ করে আরও কিছু আমাদের জন্য পাঠিয়েছে। আপু পাঠিয়েছে এখানে আচার বানিয়ে, একটা মিষ্টি আচার, মিষ্টি আমের আচার, আর একটা ছিল আমের যে তেলের দেওয়া যে আচারটা সেটা। তো আপু পাঠিয়েছে আপুর বানানো আচার, আর ছাদের ছাদ বাগানের পুঁই শাক, আর অনেক কিছু সবজি পাঠিয়েছিল। আর আম্মু পাঠিয়েছে এই যে দেখতে পেলেন কিছু জামরুল, এই জামরুলগুলো আমাদের গাছের, মানে আম্মুর গাছের। তো এই আম্মু জামরুল পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে, আরও অনেক কিছুই পাঠিয়েছে। আর এই যে এখন আমি আমার আপুর বাগানের যে পুঁই শাকগুলো সেগুলো পাঠিয়েছিল ওগুলো কেটে রেখে দিচ্ছি। এখন যদি কেটে না রেখে দেই তাহলে দেখা যাবে অনেকক্ষণ গরমে ছিল, শাকগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই জন্য আমি এখনই রাত করেই শাকগুলোকে বেছে নিচ্ছি, কেটে একদম ফ্রিজে রেখে দিব। রেখে দিলে কালকে রান্না করে নিতে পারবো। আর এই ভালোবাসাগুলো, ছোট ছোট জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আপনাদের কাছে হয়তো এই জিনিসগুলো খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু এই সামান্য জিনিসগুলোই আমার কাছে অমূল্য। আর এই জিনিসগুলোর সাথে রয়েছে আমার মা আমার বোনের অনেক ভালোবাসা। সেটা হতে পারে খুবই সামান্য জিনিস, কিন্তু ভালোবাসা সামান্য নাই, ভালোবাসা ছিল অনেক। আর এই তো রাতের দুধটা জাল করে আমি সেজার পাপাকে এক গ্লাস দুধ দিয়ে আসলাম। আর তারপর অনেক রাত হয়ে গিয়েছিল তাই শুয়ে পড়েছি। আর এখন যে ভিডিওটি করছি এটি হচ্ছে পরের দিনই সকালবেলা। আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় শেয়ার করব, এই যে আমার এই বারান্দাটা আমি একটু গুছিয়ে রেখেছি। দেখেই বুঝতে পারছেন যে একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি বারান্দাটাকে। আমার বারান্দাটা যেহেতু ছোট, খুবই সামান্য পরিমাণে গাছ আমি রাখতে পারি। অনেক গাছ রাখারই ইচ্ছা আমার, কিন্তু সব রাখতে পারি না, যতটুকু রাখতে পারছি তাই সেগুলো গুছিয়ে নিব। তো অল্প জায়গার মধ্যে কীভাবে গাছগুলোকে গুছিয়ে রাখছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই পাশে এই যে সেই পুঁই শাকের যে চারাগুলো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ গাছগুলো বড় হচ্ছে। তো এইগুলো আমি এক পাশে রেখেছি, আর এই পাশে এই যে হাসনায়না গাছটা একটু ছেঁটে দিয়েছি। আর এই যে আমার বারান্দার নতুন অতিথি উনি, এই বেরিফুল গাছটা আমি গতদিন নিয়েছিলাম, তো সেটা এখন কোথায় রাখবো নেওয়ার পরে ভেবেই পাচ্ছিলাম না। তো সেজার পাপাকে বললাম এখানে আমাকে একটু হ্যাঙ্গিং করে দাও যেন আমি দুটো গাছ রাখতে পারি। সেই জন্য সেজার পাপা আমাকে এখানে একটু হ্যাঙ্গিং করে দিয়েছিল, আর ওটাতেই আমি গাছ দুটোকে রেখেছি। তো এখানে গাছ দুটো রাখার পরে দেখে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই যে এখন আমি গাছগুলোকে হালকা একটু স্প্রে করে নিচ্ছি। তো এই যে স্প্রে করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমার এই বারান্দাটা সাজানো। আমার তো ইচ্ছে করে বিভিন্ন ধরনের গাছ রাখতে, কিন্তু কী করব, ভাড়া বাসায় তো সব গাছ রাখতে পারবো না। আর এই ছোট বারান্দার ভিতরে আমার কাপড় শুকাতে দিতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চার কাপড় আমাদের কাপড়। তো এই যে যতটুকু এর মধ্যে পারছি সেটাই আমি রাখছি। আর এই যে আমার সোনা পাখিটা সকালবেলা মামার সাথে চলে এসেছে গাছে পানি দেওয়ার জন্য। এই যে আমার মেয়েটা এখন একটু একটু গাছে পানি দেওয়া শিখে গেছে, ও স্প্রের বোতলটা নিয়ে স্প্রে করছে। আর এই দিকে আমি আমার নতুন যে বেলিফুল গাছটা এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দুটো ফুল ঝরে পড়েছে, সে দুটো আমি এখানে রেখে দিয়েছি। মাশাআল্লাহ ফুলের ঘ্রাণটা এত সুন্দর, নিশ্চয়ই যারা বেলি ফুলের ঘ্রাণ নিয়েছেন অবশ্যই বুঝতে পারবেন এই ঘ্রাণটা কতটাই সুন্দর লাগে। আর এই যে এখন আমি আপনাদের সাথে পুরো বারান্দাটা একটু শেয়ার করছি।
তো মেয়েকে নিয়ে বারান্দায় অনেকক্ষণ ছিলাম, গাছে পানি দিলাম, মেয়েও গাছে পানি দিল। এরপর চলে আসলাম রান্নাঘরে, সকালের নাস্তা তৈরি করতে হবে। তো এই যে সকালবেলার আমার কাজ শুরু হয়ে গেল। সে যার পাপার জন্য নাস্তা রেডি করলাম, তারপর লাঞ্চ বক্সে লাঞ্চ রেডি করলাম। তো প্রতিদিনের মতো এগুলোই আমার প্রতিদিনের রুটিন, তো সেই রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমি সেই লাঞ্চ বক্সটা ব্যাগে রেখে রেডি করে দিব, আর এরপরে চলে যাব মেয়ের জন্য নাস্তা তৈরি করতে। মেয়ের জন্য এই যে দুধটা তৈরি করে নিচ্ছি। আমার মেয়েকে আমি চেষ্টা করি সব ধরনের খাবারই দেওয়ার জন্য, কিন্তু ও ছোট মানুষ, রুটি তেমন খেতে চায় না। আর যেহেতু আমার বাসায় প্রতিদিন সকালবেলা রুটিটাই তৈরি করা হয়, তো মেয়ে তো রুটি খেতে চায় না, তাই ওর জন্য এই সুজি, দুধ সুজির যেটা আমি রান্না করি, এটাই ওকে প্রতিদিন দেই। আর আমার মনে হয় এটা ও খুব মজা করে খায়, তো যেটা ও মজা করে খায় সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি। আর এখন মেয়েকে খাইয়ে নিব। মেয়েকে নাস্তা খাওয়ানোর পরে আমি নাস্তা করে নিব। তাই যে মেয়ের সাথে কথা বলছি আর মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়েকে নাস্তা খাওয়ালাম, নিজে নাস্তা করলাম, আর এরপর চলে আসলাম বিছানা গুছানোর জন্য। তো বিছানাটা দেখতেই পেলেন কী পরিমাণ অগোছালো হয়ে আছে। সকালবেলা আমি আগে চেষ্টা করি আমার কিচেনের কাজগুলো শেষ করে তারপরে এই ঘরের কাজগুলো করতে, যেহেতু সে যার পাপা সকালে দ্রুত অফিসে বের হয়ে যায়, মেয়ের নাস্তা তৈরি করতে হয়, সে যার পাপার লাঞ্চ রেডি করতে হয়, তো সেজন্য আগে আমার কিচেনে যেতে হয়, কিচেনের কাজ শেষ করে তারপরে আমি আমার ঘরের কাজগুলো করি। আর এই যে এখন এই যে ব্যাম্বো ট্রিটা, সেদিন যে আমি বেলিফুল গাছটা কিনেছিলাম তার সাথে এই সবুজে ব্যাম্বো ট্রিটা আছে, এটাও নিয়েছিলাম। তো সেই গাছগুলোকে একটু ওয়াশ করে আজকে পানি চেঞ্জ করে দিব। তো এই তো এখন আমি সেই গাছগুলোকে একটু ওয়াশ করে নিচ্ছি। তো এই যে লাকি ব্যাম্বো ট্রিটা, আমার আগে যেটা ছিল সেটার পাতাগুলো তো হলুদ হয়ে যাচ্ছিলো, আমি কিছুটা পরিমাণ কেটে দিয়েছি। তো দেখা যায় একটা গাছ দেখতে ভালো লাগছিল না, তাই আরেকটা গাছও নিয়েছি, দেখি এই গাছটা কেমন বা কতদিন ভালো থাকে। আমি বুঝলাম না যে কেন এরকম হচ্ছে ব্যাম্বো ট্রিগুলো যে হলুদ হয়ে যাচ্ছে কেন। তো দেখি এই গাছটা কতদিন ঠিক থাকে। তো দুইটা গাছ এখানে রাখার পরে দেখলাম যে বেশ ভালোই লাগছিল, একটা পুরোপুরি সবুজ আর একটা ছিল সবুজ আর যেটা টিয়া কালার তার মিক্স। তো এখন এই যে পানিটাও চেঞ্জ করে দিচ্ছি। আর এই গাছটা আমি রেখেছি আমার বেসিনের ওপরে, দেখতে এখানে ভালোই লাগছে। তো চেষ্টা করি দুই একদিন পর পর পানিটা চেঞ্জ করে দেওয়ার জন্য, আর এখনও সেই পানিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো অবশ্যই জানাবেন আমার এই গাছগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। আর আমি যেহেতু গৃহিণী, আমার ছোট বাচ্চা আছে, রেগুলার ভিডিও দিতে পারছি না। দেখা যায় একদিন ভিডিও করলে আমি আর দুই একদিন সময় লেগে যায় ভিডিওটা এডিট করে আপনাদের সামনে আনার জন্য। তো যাই কথা বললাম, আর এর মধ্যে যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে আমি একটু পায়েস রান্না করে নিলাম, যেহেতু এখন রান্নার কোনো কাজ নেই, দুপুরের রান্নাটা এখন করব না। তো যে ভাবলাম যে একটু পায়েস রান্না করি, গতকাল আম্মু যে দুধ পাঠিয়েছিল সেগুলো দিয়ে একটু পায়েস রান্না করে নিলাম, তো সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যাবে। তো এই যে এখন পায়েসটাও রেডি করে রাখলাম, আর পায়েসটা ঠান্ডা হলে খেতেই বেশি ভালো লাগে। আর এই ছিল আজকের মতো ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।